কারজমিন থেকে মদিনার জমিনে যায় মদিনার মরুভূমির মধ্যে আমার পায়ের দাগগুলি বসে যাবে এই দাগগুলি দেখে আরবের বড় বড় পণ্ডিতরা বলবে এই রাস্তা দিয়া মুহাম্মদের কন্যা মা ফাতেমা তো জাহরা গেছে এই রাস্তা দিয়া হাসান হোসেনের মা গেছে এই রাস্তা দিয়া শেরেফ উদারির স্ত্রী গেছে এটা মদিনার মানুষ জানতে পারলে আমার পরিবারের কথা প্রকাশ পাওয়া যাবে এই জন্য বুকরার পিছনে সলাবাঞ্চি আমি যত টাকা দিব তত টাকা মুসলায়ে মুসিয়া মুসিয়া দিবে আমার কথা মক্কা মদিনার কেউ টের পাবে না আর আমরার দেশের নারীরা বিদেশ থেকে জামাই ভাই বেরাদর আত্মীয় স্বজন 15-20 হাজার টাকা দিয়া বুকরা পাড়াইল সারা শরীর গুললে জেঠা সিন দেখ জেঠা বাইর করলে মানুষ সিন্না লাগবে এত বাইর করে রাখছে وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله أمر الله بك يا ولن زغتر نريرا هاي زغتر نريرا আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুটা জাতি প্রেরণ করছি একটা জাতি হলো নারী আর একটা জাতি হলো পুরুষ ও দুনিয়ার নারীরা রে পুরুষরা হাজার হাজার কাজ করে হাজার হাজার কাজের হাজার হাজার দায়িত্ব আছে দুনিয়ার নারীরা রে তোমরা যদি চারটা কাজ করতে পারো আর চারটা কাজের গ্যারান্টি যদি তোমরা আমি আল্লাহরে দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতের গ্যারান্টি দান করে দেব দরকার আছে না নাই ও দুনিয়ার নারীরা চারটা জিনিসের গ্যারান্টি দিলে আমি জান্নাতের গ্যারান্টি দেব আমার রাসূল বলছে উম্মতেরা রে দুই সোয়ালের মধ্যবর্তী একটা মাংস পিণ্ড আছে যেটার বলা হয় জিব্বা আর দুই রানের মধ্যবর্তী একটা মাংস পিণ্ড আছে যেটার বলা হয় নফস এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দিতে পারে আমি রাসূল আমার উম্মতরে জান্নাতের গ্যারান্টি দেব ঠিক আছে না হুজুর এক গভীর মনোযোগ আমার বন্ধুরা রে এই জন্য আল্লাহ বলেন ওয়াক্কার না অবস্থান করো ফি মধ্যে বয়তি কুন্নাম দুনিয়ার নারীরা রে ও দুনিয়ার নারীরা তোমরা অবস্থান করো তোমাদের স্বামীর ঘরে ওয়ালা তাবাররাজ না বের হয় না তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা জাহিলিয়াত যুগের নারীরা নিজের অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য পুরো পুরুষরে দেখা এবার জন্য রাস্তাঘাটে বের হয়ে যাইতো যেই যুগটা ছিল আয়েমে জাহেলিয়া গর্ভধারিণী মায়ের ছেলে বিয়ে করত ভাই বোনকে বিয়ে করত কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবিত দাফন করত ওই যুগের মেয়েদের মতো তোমরা বাইরেও না তোমরা যদি বাইরে যাও তোমাদের পরস্তর হয়ে যাবে নামাজ পড়া যে আল্লাহর অর্ডার রোজা রাখা যে আল্লাহর অর্ডার হজ করা যে আল্লাহর অর্ডার যাকাত দেওয়া যে আল্লাহর অর্ডার ফরদা করাও ওই আল্লাহর অর্ডার এবং ফরজ একজন নারী কতজনের কাছে পর্দা করতে পারবে জানার দরকার আছে কি নাই একজন নারী পৃথিবীর 14 জন মতান্তরে 18 জন পুরুষরে দেখতে পারবে তার বাইরে দেখতে পারবে না আলেম ওলামার আছে বুঝা নিন সব প্রশ্ন একবারে করতে পারবো না ওনারা কাছে বুঝা নেন আমাদের মস্তকের একই মাদ্রাসার ছাত্র আমরা
একজন মানুষ পুরুষ নারী 18 জন পুরুষের দেখতে পারবো 18 জন পুরুষ একজন নারীরে দেখতে পারবে আমিও 18 জন শ্রেণীর নারীরে দেখতে পারবো যেমন আমি আমার মায়ের গর্ভে জন্ম গ্রহণ করছি মায়েরে দেখা যাবে বিয়া করা যাবে না ওই মায়ের গর্ভে আমার যেই বোন গো আমার আপন বোন জন্ম হয়েছে ওই বোনকে আমি দেখতে পারবো বিয়া করা জায়েজ না আমি আমার দাদুরে দেখতে পারবো বিয়া করা জায়েজ না আমি আমার বাবার বোন ফুফুরে দেখতে পারবো বিয়া করা জায়েজ না আমি আমার শাশুড়িরে দেখতে পারবো বিয়া করা জায়েজ না আমি আমার কন্যারে দেখতে পারবো বিয়া করা জায়েজ না ইত্যাদি 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 18 জন মতান্তরে 14 জন আমার বন্ধুরা রে এই পৃথিবীর সমস্ত নবীরা সমস্ত উম্মতের জন্য রোহানি বাপ মুসা নবী উম্মতের জন্য রোহানি বাপ কষ্ট হইতাছে কষ্ট হইলে আওয়াজ ইশারা দিবেন আমি জোর জবরদস্তি করে কলা কৌশল করে ওয়াজ করি না আর হুক করাকর করে সময় নষ্ট নিশ্চয় জিকির করলে গুনাহ মাফ হয় জিকির করলে সওয়াব হয় কিন্তু জিকির আপনার ইমাম সব কালকা ফর করব আমার কালকা ভাই ভাই আমি কালকা চলে যাব খাগালিয়া আমার বন্ধুরা রে নবীরা হচ্ছে উম্মতের জন্য রুহানি বাপ মুসা নবীর উম্মতের রুহানি বাপ ঈসা নবীর উম্মতের রুহানি বাপ দাউদ নবীর উম্মতের রুহানি বাপ তাহলে আমরার নবী আমরার জন্য রুহানি বাপ ঠিক না বে ঠিক রুহানি বাপ যদি নবীরা হয় তাকে নবীরার বিবিরা হচ্ছে উম্মতের জন্য রুহানি মা ঠিক না রুহানি মায়ের মাসলামতে বিয়া করা যাইব নি আওয়াজ দিয়া বলেন করা যাবে রুহানি মায়ের বিয়া করা যাবে না তারপর আল্লাহ কুরআন শরীফে সাবিত করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ঠিক আছে নি লা তাদখুলু প্রবেশ করিও না বুয়ুতান নবী এ দুনিয়ার ইমানদাররা ফরমেশন ছাড়া তোমরা নবীর ঘরে যাইতে পারবা না ফরমেশন ছাড়া যদি নবীর ঘরে না যাওয়া যায় পারমিশন সারা ফিসাবের ঘরে যাওয়া যায় উনি তাহলে মুরিদান রে যদি ফিসাব পারমিশন দে যাও তোমার ফিরমায়ের সাথে দেখা করে দাও হে রজু দাদা বাইরানির দরকার মুরিদান রজু দাদা বাইরানির দরকার ইট ইজ মাই চ্যালেঞ্জ এই কান্দি প্যারাগ্রামের জমিনে পড়লাম 50,000 টাকা হে ফিরের কাছে দেখা যাবে ফিরের কাছে দেখা করা যাবে পবিত্র কোরআন শরীফে নারীদের বয়াত আর রাজাজত আছে কিভাবে সিস্টেম কি কোথায় সিস্টেম কোথায় আগার তলার কোথায় উগার তলা মদিনার ওয়াজ যদি বাংলার কান্দি পাড়ার জমিনে লাগাই হবে না কোরআন কোরআনে আইন আইন ওই কারো সাথে আমার কোনো শত্রুতা নাই কারো সাথে আমার বন্ধুত্ব নাই কল্লো মুসলিম নাই খোয়াতান আপনার বালাকোট কান্দি গ্রামে কেউ 10 টাকা করতে পাই ভাই কোন হিসাবের সাথে আমার ঝগড়া হয়েছে কেন আমি হক মা আলাইন ইল্লাল বালাত আমি আমার বলা বলে যাইতাছি মানবেন কি মানবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার বন্ধুরা রে আল্লাহ কোরআনে নিষেধ করছে ফরমেশন ছাড়া নবীদের বিবির ঘরে যাওয়া যাবে না তারপরও আমার নবী দুইজন বিবির রে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা দুইজন মায়ের লয়ে যখন আমরার নবীজি ঘরের মধ্যে বৈশাখ কথাবার্তা বলতেছেন স্বামী আর স্ত্রী একই ঘরের মধ্যে থাকলে কত রকমের আমোদ প্রতি রং তামাশার কথা বলা হয় ঠিক নেবে ঠিক এমন সময় একজন অন্ধ সাহাবী জীবনে কোনদিন চোখে দেখে নাই নাম উম্মে মাকতুম বারাসন্দের কুদ্দার মধ্যে এই হাদিসটা আসছে আমার বন্ধুরা রে আল্লাহর নবীর দরজা মুবারকের মধ্যে ওই কানা বেড়া উম্মে মাকতুম লাঠি বর করতে করতে যায় আল্লাহর নবীর দরজা মুবারকের সামনে দাঁড়ায় বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দেয় উম্মে মাকতুম রে আমার ঘরের দরজার মধ্যে কেন হাজির হইছো উম্মে মাকতুম বলতাছে নবীজি আপনার সাথে আমার কিছু কথা আছে সুবহানাল্লাহ বুঝেন না নবীজি আপনার সাথে আমার কিছু কথা আছে আমার নবী ডাক দে বলে আমার বিবিরা গো ও আমার বিবিরা তোমরা পর্দার আড়াল হয়ে যাও
একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ সাহাবী কি চোখে দেখে না অন্ধ উম্মে মাকতুম অন্ধ সাহাবী উম্মে সালমা হযরত উমর ইবনুল খাত্তাবের এক মেয়ের আমার নবী বিয়ে করেছিল নাম উম্মে সালমা ভাগ্যে বলে নবীজি আমরা পর্দার আড়ালে যাইতাম কেন পর্দার আড়ালে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী অন্ধ সাহাবী সবাই দেখে চোখে দেখে আমার নবী ডাকতে পারে উম্মে সালমা রে উম্মে মাকতুম যদি অন্ধ সাহাবী হয় তাকে তোমরা তো আর অন্ধ না কোথায় আয় না কোথায় আমরা তোমরা তো আর অন্ধ না উম্মে সালমা ডাকতে বলে নবীজি বুঝলাম না নারীরা পুরুষদেরকে দেখলে তার মনের মধ্যে যদি রূপ লাগে অন্তরের মধ্যে যে জিনিসটা সঞ্চালন হয় পুরুষরা নারীরা দেখলেন পুরুষরা শরীরের মধ্যে যে জিনিসটা আছে আল্লাহ নারীদের শরীরে ওই জিনিসটা দিছে খালি পুরুষরা তাকে তোমরা পর্দা থাকবা তোমরা চক্ষুরেও পুরুষের কাছ থেকে পর্দা রাখতে হবে এই দেশ কেন নষ্ট হয়েছে জানেন ইহুদি খ্রিস্টানরা বলতেছে শাহজালালের দেশ শাহপুরানের দেশ নাসিরউদ্দিন সিপাহশালার দেশ সৈয়দ মিরান শাহ তাহসারি রহমাতুল্লাহ এর দেশ এই দেশের নারীদেরকে বেপর্দা করা যাবে না এই দেশের মানুষদেরকে নারী পুরুষদেরকে মাল দেখাইছে আগে ইনজিও সংস্থা ব্রাঞ্চ ব্রাক সংস্থা আশা সংস্থা তারপর সরকাররা তারা কোটি কোটি ডলার দিছে মেয়েদেরকে চাকরি দাও এইভাবে মেয়ের রাস্তায় নামায় এই দেশ বেহায়াপনা করছে কোটি কোটি ওয়াজ কোনো কোনো কাম হইতো না আবার যদি ওয়াজ না করেন এক বছর এই দেশ তুর্কিস্তান হয়ে যাবে এখন শয়তান নফস আম্মার আর মুতমাইন্না যুদ্ধ চলতেছে ওয়াজরা ওয়াজরা টানে দিবে শয়তান না টানে দিবে কষ্ট হচ্ছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরি চশমে আলম সে জপ সে ওয়ালে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আমার বন্ধুরা গো আমার নবী যখন হিজরত করে মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে গেল মক্কার যার যার আশিকরার কাছে যার যার ইমানের পরিচয় ধরা পড়ল কোন সাহাবী ছেলে মেয়ে সাইরা চেয়ে যাইতে পারে না আবার কোন কোন সাহাবী বক্তাছে যেই দেশে নবী নাই ওই দেশে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার কোনো দরকার নাই নিজের জান লয়া নবী দেখার জন্য মদিনা চলে গেছে আছে কি নাই হযরতে মা ফাতিমা তু জাহরা ইমাম হাসান হুসাইন জির মা আমার নবীর চার কন্যার সবচেয়ে ছোট কন্যা মা ফাতিমা তু জাহরা বাবা দেখার জন্য পাগল হয়ে গেছে রাত্রে বেলা নবীর আফন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী উম্মে ফজল রিলায়া উনি রওনা দিছে উম্মে ফজল মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে যাবে মদিনার জমিনে চলে যাবে মা ফাতিমা তো জাহারা বুকরা করছে বুকরার পিছনে একটা মোটা সলা বানছে সলা চিনেননি বুকরার পিছন দিয়া সলা বানলে মানে তার আছে সব মুচ্ছা টুচ্ছা যাইব উম্মে ফজল ডাক দিয়া বলেন ফাতিমা গো বুকরার পিছে সলা বানছো কেন ফাতেমা দুটা চোখের পানি চাইনা ডাক দিয়ে বলে উম্মে ফজল রে আমি হাসানের মা হইলাম হুসাইনের মা হইলাম চার চারটি বছর পর্যন্ত আমি শিরে কুদালির ঘর করতেছি আজ পর্যন্ত শিরে কুদালি আমার একটা জুতা পর্যন্ত কিনে দিতে পারে না আমি যদি মক্কার জমিন থেকে মদিনার জমিনে যাই
মদিনার মরুভূমির মধ্যে আমার পায়ের দাগগুলি বসে যাবে এই দাগগুলি দেখে আরবের বড় বড় পণ্ডিতরা বলবে এই রাস্তা দিয়া মুহাম্মদের কন্যা মা ফাতেমা তো জাহরা গেছে এই রাস্তা দিয়া হাসান হোসেনের মা গেছে এই রাস্তা দিয়া শেরে পুদারির স্ত্রী গেছে এটা মদিনার মানুষ জানতে পারলে আমার পরিবারের কথা প্রকাশ পাওয়া যাবে এই জন্য বুকরার পিছনে সালাবানছি আমি যতটা কায় দিব ততটা কায় মুসলায়ে মুসিয়া মুসিয়া দিবে আমার কথা মক্কা মদিনার কেউ টের পাবে না আর আমরার দেশের নারীরা বিদেশ থেকে জামাই ভাই বেরাদর আত্মীয় স্বজন 15-20 হাজার টাকা দিয়া বুকরা পাড়াইল সারা শরীর গুললে জেঠা সিন দেখ জেঠা বাইর করলে মানুষ সিন না লাগবে এটা বাইর করে রাখি আছে কি নাই আমার বুম্বুরা গো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ সুন্নিরা বলে নামাজ পড়ো ওহাবিরা বলে নামাজ পড়ো জবরিয়া বলে নামাজ পড়ো মুতাজিরা বলে নামাজ পড়ো কাদিয়ানি বলে নামাজ পড়ো লামাজহাবি বলে নামাজ পড়ো শিয়ারা বলে নামাজ পড়ো কই কি কয় না নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত এতে সকল দল একমত আমার বুনবুরা রে নামাজের মধ্যে কোনো বেশ কম নাই নারী পুরুষের নামাজে কোনো বেশ কম নাই পুরুষদের নামাজ এশার নামাজ 17 রাকাত নারীদের নামাজও 17 রাকাত পুরুষদের নামাজ জোহরের নামাজ 12 রাকাত নারীদের নামাজও 12 রাকাত কোনো বেশ কম নাই তবে কয়েকটা নামাজ বেশ কম আছে নারীদের ঈদের নামাজ নাই নারীদের জানাজার নামাজ নাই নারীরা জুম্মার নামাজে যায় মসজিদে যায় নামাজ পড়তে পারে না কেন পড়তে পারে না নারীরা যদি নামাজে যায় নামাজের বদলা ফেতনা সৃষ্টি হয় মসজিদের ভিতরে মারা হয়ে যাইব মুসল্লিরা সেজদার দিকে না তাকায়া নারীর দিকে তাকায়া থাকবে এই জন্য আল্লাহর রাসূল বলছে একমাত্র মসজিদে হারাম শরীফ বাদে পৃথিবীর সমস্ত জায়গায় তোমাদেরকে আমি আলাদা করে দিলাম এখানে একটা মাহাত্ম্য ওয়াজ আছে বাজান জীবনে কোনোদিন শুনেন নাই সময় পাইলে বলবো কেন মসজিদে হারামে 1 রাকাতে 100 রাকাত কেন 1 লক্ষ রাকাত কেন এটা বলবো আমি সময় পাইলে আমার বন্ধুরা রে আমার আল্লাহ বলছেন নামাজের মধ্যে কোনো বেশ কম নাই কিন্তু পর্দা কি রক্ষা করার জন্য আমি আল্লাহ নামাজের কিছু বিধানের বেশ কম কইরা দিলাম একটু জোরে বলা যাবে রে সুবহানাল্লাহ আপনারা দেখাল টাইম দেখতেছেন আমার টাইম হয়ে গেছে গা আমার বন্ধুরা রে আমার বন্ধুরা গভীর মনোযোগ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবাদত হচ্ছে নামাজ পুরুষরা ঘর থেকে পাঞ্জাগা নাই নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব পাবে পাঞ্জাগা থেকে দামে মসজিদে নামাজ পড়লে 500 গুণ থেকে মতান্তরে 27 গুণ সওয়াব বেশি পাবে আল্লাহর নবী বলে ও দুনিয়ার নারীরা রে তোমরা আঙ্গিনা থেকে তোমার বাড়ির স্বামীর আঙ্গিনা থেকে বারিন্দায় যদি নামাজ পড়ো বেশি সওয়াব পাইবা বারিন্দা থেকে তোমার স্বামীর খাস কামরার মধ্যে যদি সওয়াব নামাজ পড়ো তাহলে তুমি আরো বেশি সওয়াব পাইবা আমরা মা বোনরা কবিতা কি বক্তব্য দিছি রে আমরা রাজে গাওয়াইতাছি মা বোনরা গো আপনার আমরার মায়ের জাত আপনার আমরা শত্রুরা করেন আপনার ইজ্জত বেড়ে যাবে রাবি আবু স্ত্রীর মতো বেলায় তৈরি হয়ে যাবেন কি ওয়াজ করতেছে একটু শৈনাল হন তারপর আমার ব্যাপারে মন্তব্য করবেন আমার বন্ধুরা রে মা বন্ধুরা আল্লাহর রাসূল বলেন তোমরা যদি নামাজের মধ্যে দাঁড়াও অনেকে প্রজেক্টের মাধ্যমে আমারে দেখতেছেন অন্ধকার করে এমনকি স্বামীর কাজ কামরার মধ্যে যদি আপনারা নামাজ পড়েন বৃষ্টি হইতেছে নাকি তা এতক্ষণ আমি দেখছি বিশেষ করে দিতাম আমার আল্লাহ রাসূল বলে ও দুনিয়ার নারীরা তোমার স্বামীর কাজ কামরাই যদি তুমি নামাজ পড়ো তারপর তোমার নামাজের মধ্যে তুমি পর্দা হেজাব ব্যবহার করো একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছে কাজ কামরার ভিতরে নামাজ পড়লে পর্দা পড়তে হবে কোন পর্দা দুনিয়ার নারীরা রে যেই নামাজ পড়লে
زي نماز پرلي پروش رام نمازر نياد بانده بردانگون ششکر دي مانوزان تي سگو نكي پروش رام نمازر نياد بانلي خانه رلو تي برجن تو بردانگول تام خانه رلو تير مده لگايا شهادة تانگول ار مدو مانگول تا خانه رو پوری باگه لگايا حت تار تارو تار اكتو باقا کوئی را كبلا موكي ديا خانه دوئرا بلتے ہو بي الله اكبر আমরা দেশের অনেক মুসল্লিরা ফাইজলামি করে নামাজ পড়তে গিয়া খানে দন আল্লাহু আকবার করে কি করে না আল্লাহ কব সাগলামি করতে আর বুঝে জায়গা পাইছত না খানে না ধইরা নামাজ পড়লে নিয়ত না বানলে তোর নিয়ত হবে না আল্লাহ রাসূল বলে দুনিয়ার নারীরা রে পুরুষরা খানে ধইরা নামাজ নিয়ত না বানলে নিয়ত হবে না ও দুনিয়ার নারীরা তোমরা এমন একটা হেজাব করবা যে হেজাবটা আমরা দেশে রীতিমিট হেজাব বেছে 50 টাকা 100 টাকা এই হেজাব পরলে নারীদের পর্দা হয় না টাইট ফিট হয় আমরা দেশের মা বোনরা অনেকে আছে মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে ওই মহিলা মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে মাদ্রাসার মেয়েরা একটা হেজাব পরে মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত মোটা কাপড় দিয়া 10 পাল্লা 20 পাল্লা কাপড় দিয়া এটারে ঢেউ ঢেউ বানায়া যখন এই হেজাবটা পরে এই হেজাবটা পরলে হেজাবটার কারণে আপনার বডির সাইজ কেমন বুকের সাইজ কেমন আপনার হাতের সাইজ কেমন পেটের সাইজ কেমন এই বুড়া হেজাবটা পরলে এটা ধরা যাবে না আল্লাহর রাসূল বলে দুনিয়ার নারীরা রে এই রকম বড়দরের হেজাব পরে তোমরা নামাজ পড়ো যাতে তুমি কানের পর্যন্ত বুক পর্যন্ত ও দুনিয়ার নারীরা পুরুষরা কাঁধ পর্যন্ত হাত উঠায় আপনি যদি কাঁধ পর্যন্ত হাত উঠান তাহলে আপনার পাঞ্জাবিতে টাল গিয়েতো না শাক করলে আল গিয়ে গো আল্লাহ রাসূল বলে দুনিয়ার নারীরা রে তোমরা যদি হেজাব ছাড়া নামাজ পড়ো কাঁধ পর্যন্ত হাতটা উঠাইলে তোমাদের নিজ পেট পিকালি হয়ে যাবে ও দুনিয়ার নারীরা কাঁধ পর্যন্ত তোমাদের হাত উঠাইতে হবে না বুকের উপর হাত তুইলা কাদের দিকে ইশারা দিলে তোমাদের নামাজের নিয়ত হয়ে যাবে পর্দাকে রক্ষা করার জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে যদি আল্লাহ বিধানের বেশ কম করে দিতে পারে নারীদের পর্দার জন্য তাহলে মা আপনি কেমনে নদীর মধ্যে আইসা কুলা গায়ে আপনি পানি দিয়া বাতাস করবেন বাতিল কোলা পানির মধ্যে গোসল করবেন পাইছেন কই আসতেছে আমার বন্ধুরা আর করতে পারবেন সন্তান মানুষ হবে না আর স্বামী কোনোদিন বেলায় তরুলি হবে না আসতেছে আমার বাদনরা বন্ধুরা রে এই এই মন একটা ঘটনা ঘটবে আমি জানতাম আমার কর্তৃপক্ষ বাইরে বলছি না যে আপনারা আমার ওয়াজটা শেষ করতে পারবেন না আমারে সময় থাকতে দিন সময় থাকতে দিন আমার দাওয়াত দিবার সময় বলছে 10টার আগে দিলাম পরে 10টার আরো 45 মিনিট পরে দিছে এক ঘন্টা সময় লস করছেন আপনারা আমার কোনো লস নাই আমি বেশি বললে আমার কষ্ট বেশি হইতো পাইবেন না আপনারা এই জন্য সাহেব ফিরান শর্মাতারি রহমাতুল্লাহ আলাই বলেছেন অন্যের বুর্গে ঘরের একটা মুরুখ আর আমার ঘরের একটা ডিম যদি এক পাল্লায় তোলা হয় অন্যের ঘরের মুরগের চাইতে আমি মিরান শাহ দরবারের ডিমের পাল্লা ভারী হয়ে যাবে কারণ আমার দরবারটা সরাসরি বাগদাদের দরবার কুসা দরবারের কোনো আলেম মাওলানা ফাঁকিবাজি ওয়াজ করে না আমার বন্ধুরা রে আল্লাহর রাসূল ডাকতে বলে দুনিয়ার পুরুষরা নামাজের নিয়ত বান্দে নাবির নিচে নাবি নাবির উপরে ঠিক না বেটি এটা নিয়ামত ভেদ আছে কেউ বান্দে বুকের উপরে কিন্তু নারীরা সবাই বুকের উপরে বাঁধবে এটা সকল মাযহাব একমত কেন নারীরা বুকের উপরে নিয়ত বান্দে তার পর্দা রক্ষা থাকে তার পর্দা হেজাব সঠিক থাকে ও দুনিয়ার নারীরা পুরুষরা যেভাবে রুকুতে যায় তোমরা এইভাবে রুকুতে যায় না পুরুষরা যেভাবে রুকুতে যায় এইভাবে যদি তোমরা রুকুতে যাও তাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে পুরুষরা নামাজের মধ্যে দাঁড়াইলে দুই আঙ্গুলের মধ্যে কেন চায়ের আঙ্গুল 10 আঙ্গুল 20 আঙ্গুল যার যার বুড়ি অনুযায়ী ফাঁক থাকে দুনিয়ার নারীরা রে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় কবজার সঙ্গে কবজা লাগায় দাঁড়াও যাতে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শয়তান না প্রবেশ না করতে পারে অন্ধকার ঘরের মধ্যে একা একা যদি তুমি নামাজ পড়ো তোমার স্বামীর খাস কামরার ভিতরে যদি তুমি একা একা নামাজ পড়ো যেই ঘরের মধ্যে কোনো পুরুষ নাই কিন্তু ওয়াসওয়াসুল খান্নাস আছে কি নাই শয়তান না আছে কি নাই আল্লাহ রাসূল বলছে দুনিয়ার নারীরা রে শয়তান না থেকে তোমরা বাঁচো তোমরা রুকু দিবার সময় তোমাদের হাতটারে বুকের সঙ্গে পেটের সঙ্গে লাগায় রাখো
যাতে তোমাদের স্তনগুলি ঝুলন্ত অবস্থায় না থাকে শয়তান না সেখানে তোমাদেরকে আক্রমণ করবে ও দুনিয়ার নারীরা পুরুষরা আমাদের সাজদা দিলে হাত পা ছড়ান অবস্থায় থাকে অঙ্গপ্রত্যঙ্গগুলি ফাঁকা ফাঁকা থাকে দুনিয়ার নারীরা রে তোমরা যখন সাজদা দিবা এমন ভাবে কুসুরি মুসুরি বইলা সাজদা দাও যাতে তোমাদের শরীরের ভিতরে কেউ হাত না ঢুকাইতে পারে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে যদি ফরদার জন্য আল্লাহ এই রকম বিধানের বেশকম করতে পারে আপনি মা কোন কারণে পরপুরুষের কাছে যাবেন এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কষ্ট হইতেছে আপনারা আমি জানি ক্যাম্প করে না ক্যাম্প করে না ক্যাম্প করে না আমার বন্ধুরা রে রে আমার বন্ধুরা গভীর মনোযোগ যেই গরের মা বন্ধুরা প্রধান ঋষি থাকবে যেই গরের মা বন্ধুরা প্রধান ঋষি থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার স্বামী হবে বেলায়েতের ওলি আল্লাহর উলি বালি কলমদার এত বড় একজন জগৎ বিখ্যাত আল্লাহর উলি ছিলেন যিনি পানির উপরে যাই নামাজ বিছায়া বারো বৎসর পর্যন্ত দুরাকাত নফল নামাজ আদায় করতেন একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বারো বৎসর পর্যন্ত দুই রাকাত নামাজ পড়তেন যাই নামাজ বিছায়া সাগরের উপরে বুয়ালি কলমদার যখন একদিন রাতে বিবির বিছানার মধ্যে গেল বুয়ালি কলমদার ডাক দিয়ে বলে বিবি রে এ আমার বিবি আমি কত বড় আল্লাহর উলি হইছি আমি পানির উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়তাম পারি বুয়ালি কলমদারের বিবি ডাক দিয়ে বলে স্বামী আপনার বুজুর্গির কারণে ও পানির উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়েন নাই আপনার বুজুর্গির কারণে আপনি উলিগিরি হন নাই উলিগিরি হইছেন পানির উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়েন আমার বুজুর্গির কারণে বুয়ালি কলমদার ডাক দিয়া বলে বিবি কি কইলা এর বিবি আমার জীবনে কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ কাদা করি নাই কথা শেষ করে দাম আচ্ছা তাহলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামব ওয়া তুবু ইলাইহি বাইজন বলছিল কালেকশন করতে 1 লাখ টাকা কালেকশন করলাম লে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামব ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামব ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল মিলাত কাম করে সমস্ত করে লাভ নাই যেহেতু হইছে একবার হ্যাঁ اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وربنا ربنا مفكوري عدل نغو يا الله امرا زيبوني رغونا مفكوري عدل نغو يا الله امرا ما بابا رغونا মাফ করিয়া দেন না গো আল্লাহ আমরার নানানানিরে গুণ গুনাহ করছি ভুল করছি এই জীবনে আর গুনাহ করতাম না গুনাহগার পাপী আমি সাই খুদা তোর দরবারে মাফি গুনাহ মাফ করিয়া আল্লাহ মাসুম বানাই দে এশকের শরবত পিলাইয়া মস্তান বানায়া দে আল্লাহ স্ক্রিমানে নোরানে মাফির কানারা তুমি কবুল করে নাও আল্লাহ আমার যেসব ভাই জানরা টাকা দিয়া পয়সা দিয়া দান দিয়া মাল দিয়া সাহায্য সহযোগিতা করছে আমার অনেক ভাইরা সেহারা কালো হয়ে গেছে আমাকে বলছিল কালেকশন করতাম আমি ভাই জানরা বলছিলাম কালেকশন করতাম না আসলে করব তারা এত আলেম দাওয়াত দিয়ে সময় কেন নষ্ট করলো তার অজুহাতে বলছিলাম আল্লাহ মাফির কানারে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার তৌফিক দান করে দাও আল্লাহ মাফির দোয়ার প্রতি আল্লাহ
মোহাম্মদ সাবু মিয়া মোহাম্মদ সোয়াব মিয়া ইলিয়াস মিয়া এবং শাহ আলম মিয়া এবং সরওয়ার আ হোসেন এবং রুবেল মিয়া এবং রশুন মিয়া যারা রশুন কাজারা যারা দোয়া প্রার্থী সকলের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে তার ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও যারা গৃহস্থের কাজ করে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমার মাটির ফসলের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ আসমানি জাসমানি গজব দিয়া তুমি গত বছরের মত এই দেশে রাজা আব দিও না গো আল্লাহ আল্লাহ আমাদের রিজিকের মধ্যে অভাব দিলে কি কায়া তোমার গোলামি করব আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পাঁচ মিনিটের ভিতরে এই মাফি সব তসতস করে উড়ায় দিতে পারতা তুফান দিয়া আল্লাহ রহমতের বৃষ্টি দিছ তোমার দয়া লাগছে মায়া লাগছে আল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাদের দয়ার নজরে দেখিও গো আল্লাহ আল্লাহ আমার ভাই দান্দরা যারা টাকা দিয়া দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তাদের এই সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পর্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই সমাজের সবাইরে তুমি নামাজি বানায় দাও ইমানদার বানায় দাও দিনদার বানায় দাও আমলে নাজাত বানায় দাও বেশি বেশি করে তোমার গোলামি করার তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم